আজি আমি ঘরে পাইনাপল ফ্লেভর গোটে কেক বনাইবা যেটা কি বর্থডে কেক সেতির স্পেশালিটি কোণ আছে না সেতির বহুত কিছু আমার কলর লাগবনি বহুত প্লেন রহব আহুত ডিসেন্ট বি লাগুব আোটে মেসেজ ফরওয়ার্ড কলা ভাগ গোটে থিম কেক রহব তো মু এতে কোণ করুছি কেমিতি এতে মেসেজ বি ফরওয়ার্ড করা যাব কিন্তু মেসেজ কনভে করা যাব কিন্তু সেতিরে কিছু বি কলর এড হবনি কিছু নু কেমিতি বহুত সিম্পল ওয়ে বনাইবা মু আজি আপনমানক সহিত শেয়ার করুছি ইয়ে হচ্ছে আমার হুইপিং ক্রিম কু মু বহুত আগরু বাহার করে নিয়েছিল সে টিকে মেল্ট হবা পরে ইয়াকু বহুত ভালো ভাবে বিট করে নেওয়া যেটা কি 300 ওয়াটের আমার বিটার হওয়া দরকার যা ফলে মু আগরু মধ্যে আপনমানক কহিসা রাখিছি যাফলে আমার ক্রিমটি বহু ভালো ভাবে বিট হব হুইপিং ক্রিম সবুলে 300 ওয়াট উপরু হি আপনার যেতবে বিটর ইউজ করবে সেই বিটর ক্যাপাসিটি 300 ওয়াট উপরু হি রহবা দরকার কিংবা 300 ওয়াটর মধ্যে আপনার বহু ইজিলি মার্কেটে মিলে যাই পারিব স্লো টু মিডিয়াম টু হাই ফ্লেমে তাকে বহু ভালো ভাবে বিট করে নেবে 2-3 মিনিট এইভাবে ভাবে আপনার তার স্টেজ কু চেঞ্জ করে নেবে স্পিড কু চেঞ্জ করা ভিতরে তার হাই স্পিডে 5-10 মিনিট পর্যন্ত ইয়াকু বিট করা ভিতরে দেখবে আপনার হুইপিং ক্রিম বহু ভালো ভাবে বিট হয়ে যাই আপনার এরিয়ার যদি গরম চলি তাহলে ক্রিম মেল্ট হওয়ার সম্ভাবনা থাকে তেমক আপনার কম করবে না তলে গোটে বাউলরে থা পা হো কিংবা বরফকু রক্ষি নেবে তা উপরে আপনার যদি ক্রিমকু রক্ষি বিট করবে তাহলে আপনার ক্রিম ফাটবনি মেল্ট হবনি বহু ভালো ভাবে হুইপিং ক্রিম্র স্টিফনেস কু আসিযোগ স্টিপিক আসিযোগ ইয়ে হচ্ছে মোট স্টিপিক দেখুন মু আপনার সহ সেয়ার করছি কিভাবে ভাবে আমার হুইপিং ক্রিম বহু ভালো ভাবে স্টাবিলাইজ হয়েকি অছি যেহেতু মু পাইনাপল ফ্লেভর করছি তেমক মু অধা ক্রিম কু পাইনাপল ফ্লেভর এমলসন কু এড করছি যা ফলে এমলসন দ্বারা আমার পাইনাপল ফ্লেভর আসিযোগ এবং অল্প টিকি কলর মধ্যে আসিযোগ এতে অধিক কলর কু ইউজ করা নাই আধা মু বহু ভালো ভাবে এই সব পাইনাপল ফ্লেভর এই ক্রিম কু মু এড করবি আমার লেয়ারিং দেবার আধা হাফ মু এড করবি আমার ফিনিশিং করবার তো বর্তমান আমি ক্রিম কু সাইডে রাখি নেওয়া ইয়ে হচ্ছে স্পঞ্জ স্পঞ্জ কু কাটবা বহু ভালো ভাবে লেয়ার কট আসবা মু আপনার সহ আগর বি সেয়ার করেছি বর্তমান মধ্যে সেয়ার করে নেছি আপনার ভালসে দেখি নিতু কিভাবে ভাবে মু বহু ভালো ভাবে লেয়ার কট করে নেছি ছুরী সাহায্যে বহু ভালো ভাবে তার চিহ্ন দেওয়া পরে সেই চিহ্ন সাহায্যে মু কোণ করছি না আমার সূতা নর্মাল সিলাই করা সূতারে মু বহু ভালো ভাবে তাকে বহু ভালসে টুইস্ট করি এইভাবে ভাবে আমার লেয়ার কট করে নেছি এবং আপনার মান আগে দেখি নিতু আমার লেয়ার কট কেতে ইভেনলি লেয়ার কট হয়েছি আোট বড় হয়েনি কি এপট সেপট বি হয়নি আপনার যদি বিগ্নর থাকে তাহলে এইভাবে ভাবে লেয়ার কট করতু আপনার লেয়ার কট বহু ইজিলি হয়ে যাব তো বর্তমানে মু কোণ করছি কেক বোর্ডের অল্প কিছু ক্রিম লগাই নেছি যা ফলে আমার কেকটি বহু ভালো ভাবে স্টিক হয়েকি রহব গোটে জায়গায় তাপরে মু কোণ করুছি তাকু যে লেয়ার করাইছি মিডল পার্ট আমার কেক্র মিডল পার্ট কু মু বটম লেয়ারে দেবি টপ পার্ট কু মু মিডল পার্টে দেবি এবং তল পার্ট কু মু উপর পার্টে দেবি যা ফলে আমার কেক ফিনিশিং কলাবেলে আমাকে বহুত ইজিলি ফিনিশিং হয়ে যাব কাইকি না আমার কেক যেতবে বেক হুয়ে তলপটা পুরা ফ্ল্যাট হয়েকি বেক হুয়ে তেমক মু পুরা উপরে রাখবি আপর পটটা টিকি ডোম সেপ হয়েকি আসে যদি আপনার অধিক ডোম সেপ হয়েকি আসব না আপনার কম করবে অল্প টিকি ট্রিম করে নেবে কিন্তু মোট অধিক ডোম সেপ হয়েকি আসি নথিলা এবং মোর কেক বহুত স্পঞ্জিনেস লা তেমক মু আপনার আগ্রহ বি দেখেছি মোট কেক কেতে স্পঞ্জিনেস কেতে সফট লা তেমক মু তাকে মিডিলে রাখিছি যা ফলে আমার কেক্র হাইট মধ্যে বড় যাব তো এই সেম প্রসেসে মু কোণ করুছি না আমার পাইনাপলর ক্রস কু বহু ভালো ভাবে পা সহ গোলাই নিয়েছি এবং আমার স্পঞ্জ কু বহু ভালো ভাবে সোক করে নিয়েছি অধিক সোক করবে কিংবা অধিক সুখা মধ্যে রাখবে অধিক যদি সুখা রাখবে তাহলে কেক খাইলা বেড়ে গলার লাগিযোগ অধিক যদি সগি করে নেবে না সে খাইবা মজা আসবনি তেমন আপনার বহু ভালো ভাবে তাকে বহু কেয়ারফুলি তাকে সোক করা দরকার তা উপরে পুঁ হুইপিং ক্রিম কু দেবে হুইপিং ক্রিম উপরে মু এতে কিছু ফিলিং কু এড করে নিয়েছি যা ফলে ফিলিং রে বহু বড়িয়া ক্রস সহ ক্রঞ্চনেস মধ্যে ক্রঞ্চি আমার ফিলিং আসি থাকে যে ফ্লেভর কেক আপনার বনাও সেই ফ্লেভর যদি এই ফিলিং কু আপনার এতে এড করবে না তার চঙ্ক যেতবে কেক খাইলা বেড়ে পাটি আসবে তাহলে বহু টেস্টি দ্বিগুণিত হয়ে যাব ক্রস তো আপনার এড করবে তা সহ ফিলিং যদি এড করবে তাহলে কেক্র কোয়ালিটি এবং তার টেস্ট মধ্যে বহু ইনক্রিজ হয়ে যাব তো সেম প্রসেসে মু কোণ করছি তিনটা লেয়ার কু বহু ভালো ভাবে এসেম্বল করে নেছি আজরে মজরে এইসব কু মু কোণ করছি না ক্রম কোট করে নেছি ক্রম কোট পুঁ থরে কোণ মু আপনার জনাই নেছি যে মানে নিউ ভিউর্স হয়েছে সেই বহু ইজি হয়ে যাব ক্রম কোট কোণ ক্রম কোট মানে আমার কেক্রে যে ছোটিয়া ছোটিয়া পিস গুড়ি বাহারকু বাহারি যায় আমার যেতবে ফিনিশিং কলা সময় বাহারকু দেখা গলে সে ভালো দেখা যায়নি সেই ক্রম গুড়ি
कोट करबा पई गोटे पतलार हमरो गोटे लेयर दिया जाय जोडा कि हम व्हिपिंग क्रीम रो लेयर दिया जाय एवं ता से क्रम को बहुत भलो बबरे कोट करा जाय पतला व्हिपिंग क्रीम साजे रे ताको क्रम कोटिंग कुआ जाय जा फले हमरो फिनिशिंग बहुत ही भलो हे जिवो आ बहुत सुंदर देखा जिवो आ फिनिशिंग रो लुक किछि बहुत सुंदरिया देखा जिवो तेन कर क्रम कोटिंग करबा निहाती दरकार क्रम कोटिंग पर आपन निश्चित बबरे 10 रु 15 मिनट किंबा अधंडा पर्यंत याकु बहुत भलो बबरे फ्रिज रे रखि नेबे मु 10 रु 15 मिनट फ्रिज रे रखिबा पर से बहुत भलो बबरे हमर व्हिपिंग क्रीम सेट हिजबा पर क्रम कोट सेट हिजबा पर पुनी थरे मु नेकी आसी छी याकु बहुत भलो बबरे यार आइसिंग करबा पई आइसिंग जदि आपनकर बहुत भलो बबे फिनिशिंग दरकार ताहले आपनकु अधिक क्रीम लगेबा दरकार ही दरकार जदि आपनकु क्रीम कम दरकार थाए ताहले आपनकर फिनिशिंग भलो आसीबेनी किंतु आपन ट्राई करिवे अल्प क्रीम रे मते बहुत भलो बबरे फिनिशिंग दबा पई तो सेही भाबरे मु सेमतिरे बहुत ही कम क्रीम लगाए किंतु एही केक रे टिक्के अधिक क्रीम लगाइथिली काहिं कि ना हमरो अधिक डिजाइन करिवारो नथिला आ बहुत ही सिंपल वे रे सिंपल डिजाइन आ किछि भी एथिरे कलर को ऐड न करी कि बहुत ही कम कलर ऐड करी कि बहुत ही गोटे मेसेज सुंदरिया मेसेज गोटे आमर कन्वे करिवार थिला तो सेही प्रपोज को मु रखी कि अल्प टिक्के अधिक क्रीम को मु बहुत भलो बाबरे याकु लगे सारिली तापर मु कोन कोछि केक को बहुत भलो बाबरे फिनिशिंग दबा पई मु एही ब्रश साजे रे देखंतु चारिपटा साजे स्वल रो शेप दे देली आपण ऊपर देखिथिबे आमर केक बहुत भलो बाबरे फिनिशिंग हेइनी आगबडा खाबडा हेकि अछि त मु ताकु कोन करछि गोटे अलगा डिजाइन करबी सेही डिजाइन को कौन कौन फ्रंट लाइन कौन तो से फ्रंट लाइन पर मुझे डिजाइन को से ऊपर पटु टी अधिक क्रीम को ऊपर को उठे की रखी जहाँ फल डिजाइन टी अल्प किसी क्रीम बलिला तो अल्प किसी क्रीम जो बलिला ये हूँ नूर रो 46 नोजल जिते सब आम नोजल जिते सब यूज हुए तार जिते सब नंबरिंग थाए आपण एपट सेपट नोजल किसी न नहीं कि आप हाथ गणति केतटा नोजल जदि रखिबे आपनको पाखरे ताले मध्ये आपण बहुत भलो भाबरे डिजाइन करि परिबे आइसिंग बहुत भलो से करि परिबे ये होची नूर 46 नोजल सेतरे मु कोन करची अल्प टिके येलो कलर को एड करकि जत्ते बळिथिला हमर व्हिपिंग क्रीम बहुत ही अधिक बळि नथला अल्प टिके व्हिपिंग क्रीम रे अल्प टिके येलो कलर देबा पर ताकु मु कोन करची हमर बॉर्डर को बहुत भलो भाबरे सेट करि नउची जहाँपर केक रो बोड़ो जेते बेले देखा जिवो ना ताहले आमरो केक रो फिनिशिंग बहुत ही भलो देखा जिवो आपण ऊपर पटु देखि पारु जिवे आमरो केक केते बहुत भलो भाबरे प्लेन देखा जाउची ये होची गोल्डन ग्लस्टर डस्ट जोडा कि आमे गोल्डन कलर रो आमरो बॉर्डर को देबा को बॉर्डर को देबा जोडा कि मो फ्रंट लाइन रखिबा पई मो ऊपर पटु टिके आबडा काबडा करकि आमरो व्हिपिंग क्रीम को ऊपर को उठे कि रखी छि सेतिरे मो किछि अल्प किछि आमरो गोल्डन ग्लस्टर डस्ट मो अल्प किछि दी ड्रॉप तेल को एड करी से कौन करा बहुत भल भाव आम पेंट ब्रश साजाक बहुत भल भाव सेप दे दूची जहाँ फल जो ऊपर पटर आबड़ा खाबड़ा जो रही बहुत भल लुक गोटे आसीज रॉयल लुक आसीज एवं अधिक क्रीम यूज हलानी अधिक कलर यूज हलानी यही भाव में आप निजर कस्टमर पसंद अनुसार कम क्रीम कम कलर कम डिसेंट लुक मेसेज कनभे कला भाया ये भाव जदि चाहिए तेल निजे गोटे नुआ डिजाइन रिक्रिएट करें तो आपण मैंने देखिपे आमर केक रो फिनिशिंग केबळी भाबे देखा जाउची एठीकेरे आमर केक रो फिनिशिंग सरी जाउनी याकु आमे बॉर्डर लाइन दबा परे उपरे फ्रंट लाइन रो आमर गोल्डन लस्टर रे बहुत भलो भाबरे कवर करिबा परे मु आपण मानक सहित जो मु मेसेज कनवे करिवार अछि से मेसेज को मध्य फंडेंट साजरे मु याकु बहुत भलो भाबरे कट करिवि ये होची आमर ब्लैक कलर रो फंडेंट जोडा कि लाइट डार्क ब्लू कलर मध्य देखा जाय किंतु ब्लैक कलर बहुत भलो आसे तो ये होची आमर प्लंगर कटर जोटा कि आम लेटर वाला प्लंगर कटर अच्छी आपन जदि चाहिए स्टार शेप अच्छी हॉट शेप रो प्लंगर कटर अच्छी जहाँ साजे आप फंडेंट रु एभली भाव में शेप बाहर करें केक रे एसेंबल करें जोटा कि आपणकर काम बहुत ही इजी हो ये ए टू जेड लेटर आम फंडेंट प्लंगर कटर तो मुझे प्लटर कटर साजे मुझे कौन करा कि गोटे मेसेज लिखापी किसी लेटर को मुझे बाहर कर लेटर को बाहर करने लेटर गुड़िक बहुत भल भाव एसेंबल करवा तो यही भाव प्रथम मुझे बाहर करी बोथ
ତାପରେ ମୁଁ ବାହାର କରିନେଲି ୟୁ। ତାପରେ କିଛି ଗୋଟେ ମେସେଜ୍ କନ୍ଭେ କରିବା ପରେ ପୁଣି ଥରେ ଟିକିଏ ଅଧିକ ମୁଁ ନେଇଗଲି ଫଣ୍ଡେଣ୍ଟ। ଫଣ୍ଡେଣ୍ଟର କାମ ବହୁତ ହି ଡିଫିକଲ୍ଟ, ଯଦି ବର୍ଷା ଦିନ ଯଦି ଥିବ ତାହେଲେ ଫଣ୍ଡେଣ୍ଟରେ କାମ କରିବା ବହୁତ ହି ଡିଫିକଲ୍ଟ, କାହିଁକି ନା ମଇଶ୍ଚର ଯଦି ଆସିଯିବ ନା ଫଣ୍ଡେଣ୍ଟ ବହୁତ ଭଲ ଭାବରେ ମେଲ୍ଟ ବହୁତ ଜଲ୍ଦି ହୋଇଯାଏ, ତେଣୁକରି ଫଣ୍ଡେଣ୍ଟରେ କାମ କରିବାଟା ବହୁତ ଡିଫିକଲ୍ଟ। ଆପଣଙ୍କ ପାଖରେ ଯଦି ଫଣ୍ଡେଣ୍ଟ କାମ କରିବାର ଅଛି ତାହେଲେ ଗୋଟେ ଦିନ ଆଗରୁ କରିନିଅନ୍ତୁ ଏବଂ ବହୁତ ଭଲ ଭାବରେ କନ୍ଷ୍ଟାର୍ ସାହାଯ୍ୟରେ ୟାକୁ କଭର୍ କୋଟ୍ କରିକି ରଖିନିଅନ୍ତୁ। ଇଏ ହେଉଛି ଆମର ମଷ୍ଟାର୍ଡ ସେପ୍ କରୁଛି, ଯେଉଁଟାକି ଆମର କେକ୍ରେ ମଷ୍ଟାର୍ଡ ସେପ୍ ମଧ୍ୟ ଏଡ଼୍ କରିନେବା, ଯାହାଫଳରେ କେକ୍ର ଲୁକ୍ ସହିତ କେକ୍ର ଡିଜାଇନ୍ ମଧ୍ୟ ବହୁତ ଭଲ ଆସିବ ଏବଂ ମେସେଜ୍ ଆପଣ ଅଧା ଲେଖିଲେ ମଧ୍ୟ ଯେଉଁମାନେ ପଢ଼ିବେ ସେ ବହୁତ ଭଲ ଭାବେ ବୁଝିପାରିବେ। ତ ଏଇଭଳି ଭାବରେ ଆପଣଙ୍କର ମଷ୍ଟାର୍ଡ ସେପ୍ ଆଣିବା ପାଇଁ ବହୁତ ଭଲ ଭାବେ ପ୍ଲଙ୍ଗର କଟର ମଧ୍ୟ ମିଳୁଛି, କିନ୍ତୁ ଆପଣ ଯଦି ବହୁତ ଗୁଡ଼ାଏ ପ୍ଲଙ୍ଗର କଟର ଯଦି କିଣିକି ରଖିବେ ମାର୍କେଟରେ ତାହେଲେ ଆପଣଙ୍କର ଗୋଟେ ଦୁଇଟାରେ ହିଁ ୟୁଜ୍ ହେବ, ତାପରେ ଆପଣଙ୍କର ବର୍ବାଦ ହୋଇକି ସେମିତି ଆପଣଙ୍କର କବୋର୍ଡ଼ରେ ପଡ଼ିକି ହିଁ ରହିବ। ଆପଣ ସବୁବେଳେ ଚାହିଁବେ ନିଜ ହାତ ସାହାଯ୍ୟରେ, ନିଜର ଆର୍ଟ ସାହାଯ୍ୟରେ ବହୁତ ଭଲ ଭାବରେ ଡ୍ରଇଂ କରିକି ପ୍ଲଙ୍ଗର କଟର ସାହାଯ୍ୟରେ ନହେଲେ ମଧ୍ୟ ବହୁତ ଭଲସେ ତାକୁ ଆପଣ ଏସେମ୍ବଲ୍ କରିପାରିବେ। ଇଏ ହେଉଛି ଆମର ଚକୋଲେଟ୍କୁ ମୁଁ ବହୁତ ଭଲ ଭାବେ ମେଲ୍ଟ କରିକି ଏଇଭଳି ଭାବରେ ମୁଁ କିଛି ଡ୍ର କରି ନେଉଛି, ଯେଉଁଟାକି ଆମର ECG ଡ୍ର ECG କଲାବେଳେ, ହାର୍ଟ ECG କଲାବେଳେ ଏଇଭଳି ଭାବେ କିଛି ମେସେଜ୍ ଆସେ, ଯେଉଁଟାକି ECGରେ ଏଇଭଳି କିଛି ସାଇନ୍ ଆସେ ଯେଉଁଟାକି ଆମର ହାର୍ଟ ସବୁବେଳେ ଅପ୍ଡାଉନ୍ 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 ହୋଇକି ଚାଲିଥାଏ। ତ ସେଇଥିରେ ମୁଁ କ'ଣ କରିବି ନା ବହୁତ ଭଲ ଭାବରେ ଏସେମ୍ବଲ୍ କରିବି, ଆଉ ଆମର ଯେଉଁ ଲେଟର ସବୁ ବାହାର କରାଯାଇଛି ପ୍ଲଙ୍ଗର କଟର ସାହାଯ୍ୟରେ ତାକୁ ମୋତେ ବହୁତ ଭଲ ଭାବରେ ମୁଁ ଏଥିରେ ଏସେମ୍ବଲ୍ କରି ନେଉଛି, ଯେମିତିକି ୱି ଦେନ୍ ବୋଥ BOTH ବୋଥକୁ ମଧ୍ୟ ମୁଁ ଏଥିରେ ଏଡ଼୍ କରି ନେଉଛି। ଦେଖନ୍ତୁ ୟାକୁ ଆପଣ ଯେତେବେଳେ ଲେଟର୍କୁ ଏସେମ୍ବଲ୍ କରିବେ ନା ବହୁତ ହି କେୟାରଫୁଲି ଏସେମ୍ବଲ୍ କରିବେ, ଯେମିତି ମୋର ଓଟା ବହୁତ ବଙ୍କା ହେଇକି ଏସେମ୍ବଲ୍ ହେଇଥିଲା କିନ୍ତୁ ତାକୁ ମୁଁ କେୟାରଫୁଲି ତାକୁ ପୁଣି ଥରେ ଟିକିଏ ଗୁଞ୍ଚେଇକି ତାଙ୍କର ଠିକ୍ ଜାଗାକୁ ମୁଁ ନେଇକି ଆସିଲି। ତ ଏଇଭଳି ଭାବରେ କଲାବେଳେ ଆପଣଙ୍କ ଫଣ୍ଡେଣ୍ଟଙ୍କ ସାହାଯ୍ୟରେ କାମ କଲାବେଳେ ଆପଣଙ୍କୁ ଟିକିଏ ବହୁତ ହି ହାର୍ଟ ଲାଗିବ, କିନ୍ତୁ ପରେ ପରେ ଆପଣଙ୍କୁ ବହୁତ ହି ଫ୍ରି ହେଇଯିବ ହ୍ୟାଣ୍ଡ। ତ ମଝିରେ ମୁଁ ଦୁଇଟା ହାର୍ଟ ସେପ୍କୁ ମଧ୍ୟ ଏଥିରେ ଏଡ଼୍ କରି ନେଉଛି, ଆପଣମାନେ ଏଥିରୁ ବୁଝିପାରୁଥିବେ ଏଇ ମେସେଜ୍ଟି କ'ଣ କନ୍ଭେ କରିବାକୁ ଯାଉଛି। ୱି ବୋଥ୍ ଲଭ୍ ୟୁ ଦେନ୍ ମଷ୍ଟାର୍ଡ, ଯେଉଁଟାକି ପାପା ହଉ କି ହଜବେଣ୍ଡ ହଉ କି ବୟଫ୍ରେଣ୍ଡ ହଉ କି ଯାହାକୁ ବି ଆପଣ ମେଲ୍ ପର୍ସନ୍କୁ ୱିଶ୍ କରିବାକୁ ଚାହାନ୍ତି ଆପଣ ଏଇଭଳି ଭାବେ କରିପାରିବେ।